নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। মধুমিতা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সয়া বেজ মোমো। এই দেখুন, এটা সয়া বড়ি, বাঁধাকপি, শিমলা মরিচ একটু, পেঁয়াজ, গাজর, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচিও দেব। আদাটাকেও কুচি করে দেবেন। সব সবজিগুলোকে একটু হালকা স্টক করে নেবেন, স্টক করে তারপরে ফিল করে ভাপাবেন। সবজিগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবেন না, না হলে যখন আপনি মোমোটার ভিতরে সবজিগুলো ভরবেন তখন ফেটে ফেটে যাবে। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজার পরে তখন সবজিগুলো দিয়ে দেবেন। আমি একটু সব সবজি একসঙ্গে মিক্স করে রেখেছি, আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। বন্ধুরা, যখন সবজিটা ভাজবেন তখন সবজি দেওয়ার আগে সয়াটা দিয়ে ভেজে নেবেন, ওর সঙ্গে একটু লেবুর রস, একটু গোলকির গুঁড়ো দেবেন। দেখুন, আমি সব সবজি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, একই সঙ্গে দিচ্ছি সব সবজিগুলো, আলাদা আলাদা দেওয়ার কোনো দরকার নেই। খুব হালকা আছে, হালকা হালকা একটু ভেজে নেবেন, গেলে ওটার একটু স্বাদটা খুব বেশি আছে। অনেক লোকে দেখেছি কিন্তু কাঁচা সবজিটাকেও ফিল করে, আমি ভেজে ভেজে দিই। হালকা ভেজে দিলে ওর স্বাদটা একটু আলাদা ধরনের হয়। দেখুন বন্ধুরা, সবজিটা ভাজার সময় কি সুন্দর লাগছে। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, খুব বেশি ভাজবেন না, হালকা হালকা ভাজতে হবে।